মেয়েটাকে দিয়ে হয়, একটু ঘুম এসে গেছিল। আরে বলটা গেল কোথায়? এখানেই তো ছিল। এই নে তোর বল। আরে সান্ডে, বলটা কোথায়? কি রে, তোর নাকে কি হয়েছে? আলু আছে রে বাবু, আলু আলু। এ নিশ্চয়ই তোমার কাজ। আরে আচ্ছা পল্টুদা, তোমার এত রাগ কেন আমাদের উপরে? আমরা তো তোমার কোনো ক্ষতি করি না। এই বেশি জ্ঞান দেবি না বলে দিচ্ছি, যদি বা বলটা দিতাম এখন একদম দেব না। যা কি করবি করে নে। আমার সানডেকে ব্যথা দেওয়ার শাস্তি তোমাকে পেতেই হবে পল্টুদা। এই দেখেছিস পল্টুদা আর তার সাকরে? এই ভাঙা বাড়িতে ঢুকে কি করছে রে? চল চল ওই ঝোপের পেছনে লুকিয়ে দেখি। বুঝলি গেছো, শেখ পাড়ার করিম চাচাকে খবর দিতে হবে শুধু, তাহলে তো সে সব নিয়ে চলে যাবে, আমরা তো পাবো না। দেখি নিজে নিতে চাইছি পাগল, ওর ধারে কাছে যাওয়ার ক্ষমতা আমাদের নেই বুঝলি। কি নিয়ে কথা বলছে রে ওরা? যে পরিমাণ সাইজ হয়েছে ওর, এখন তার থেকে কয়েক কেজি জিনিস ফেলবে, আর বাজারে যা দাম নেয় এখন। কি যে জিনিসটা সেটাই তো বুঝছি না বাপু। পান্টি পনি, তোরা কি কিছু বুঝলি? এটুকু বুঝেছি, মিত্তিরদের এই পুরো বাগান থেকে কিছু সরাবার মতলবে আছে বেটা। ভালো করে দেখ। আরে আরে ওই দু নম্বর ডাল, এই দু নম্বর ডালটার কোণে কিছু দেখতে পাচ্ছিস? পেয়েছি 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 পেয়েছি। চক গেছো, আমি এখানে রইলাম, তুই বল করিম চাচাকে ছোট্টে গিয়ে একবার ডেকে আন, আমি ওই গাছের তলায় ততক্ষণে একটু শুয়ে নি। এইবার শুরু হোক আমাদের নাটক। সানডে সানডে ওর কানের কাছে গিয়ে ডাক। কানের পাশে কে চাচায়? কে রে? এটা তো রাপুর বাহনটা মনে হচ্ছে। তাহলে কি বেটারা খোঁজ পেয়ে গেছে আমার আবিষ্কারের? এইবার শুরু হোক। চল চল পালাই এখান থেকে। সানডে পালিয়ে আয়। আরে এই যে রাপুর গলা, যা কুকুরটাও দেখছি হাওয়া হয়ে গেল। মৌমাছির সেদিন সানডের নাকে একটা আলু গজিয়েছিল পল্টুদা, আজ তোমার শরীরে হাজার হাজার আলু গজাবে গো। ইটের বদলে পাটকেল।